মদন মিত্র যে কোম্পানিতে কর্মচারী সেই কর্মচারীর মালিককে মাত্র 8 মাস আগে আমি 1956 ভোটে নন্দীগ্রামে হারিয়েছি। মালিককে যে হারাতে পারে সে কেন কর্মচারীর সঙ্গে লড়বে? আর মদন মিত্রকে স্মরণ করিয়ে দিই, 2000 সালে জেলে ছিলেন, আপনার মেয়ে জামাই ছেলে তিনজন এই যার বিরুদ্ধে আজকে বলছেন না, তার ঠ্যাং ধরেছিল, কামারহাটিতে কেউ প্রচারে যাচ্ছিল, হারদা চিটফান্ড মামলায় মদন মিত্র জেলে থাকার জন্য উনি যে পার্টিটা করেন তোলামুল, সেই পার্টির কোনো নেতা কামারহাটিতে প্রচারে যাচ্ছিল না। আমার কাছে এসে ওনার মেয়ে জামাই এবং ছেলে বিশেষভাবে অনুরোধ করে কর্মী সভায় আমাকে নিয়ে গেছিলেন।